হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি এখন ভিভো কোম্পানির নতুন মডেল Y03 মডেলটি আনবক্সিং করব এবং এই ভিভো ফোনটায় কী কী আছে এবং কী কী আপনারা পাচ্ছেন, কী কী এর ভিতরে অপশন দিয়েছে, কোনটা দিনে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি ফোনটি আনবক্সিং করে নিই। ফোনটি আনবক্সিং করলাম, দেখি ভিতরে কী কী আছে। ফোনটা পাশে রাখি। ওয়ারেন্টি কার্ডের সিরিয়াল নাম্বার, ভিভো কোম্পানি বরাবরের মতোই একটা ব্যাক কভার দিয়ে থাকে প্রায় ফোনে। সুন্দর ব্যাক কভারটি, একদম ওয়াটার কালার। এসে ওয়ারেন্টি কার্ড, ম্যানুয়াল বই থাকবে, সব ফোনেই আছে। একটি চার্জার, চার্জারটা 15 ওয়াটের দিয়েছে, একটু বেশি দিলে আরও ভালো হতো। এরপরে টাইপ সি একটি কেবল আছে, এখন অধিকাংশ ফোনে টাইপ সি। এবং সিম খোলার জন্য একটা সিম রিজেক্টর পিন দেওয়া আছে। তাহলে কাঙ্ক্ষিত ফোনটি আমরা বের করলাম, ব্ল্যাক কালারে খুব সুন্দর ফোনটি। ক্যামেরার পাশে গোল্ডেন বাম্পার দেওয়া আছে, মোটামুটি কালারটা আমার কাছে ভালোই লেগেছে। এই আর একটি কালার, এটা হলো গ্রিন কালার, এই কালারটাও সুন্দর, কালার দুটোই সুন্দর। ভিভো আসলে ফোন ব্যাক সাইডটা আসলে সুন্দর হয়, যে কোনো ফোনের ব্যাক সাইডটা আসলে সুন্দর হয়। আমার কাছে দুটো কালারই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। ফোনটির সাইডে দেওয়া আছে সিম, দুটা সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং পিছনের সাইডে টাইপ সি পোর্ট আছে, মাইক্রোফোন এবং আপনার হেডফোন জ্যাক আছে একটা, ভালো করে দেখাচ্ছি। এবং সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, উপরে আসলে স্পিকার, উপরে দিয়েছি স্পিকার। ফোনটি ওপেন করি এবং এই ফোনটিতে G85 প্রসেসর ইউজ করা হয়েছে, মোটামুটি ভালোই প্রসেসর G85 এই বাজেটে। ফোনটির দাম হলো বাজার মূল্য 11,999 টাকা। কিন্তু আমার কাছে একটি জিনিস খারাপ লেগেছে, এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, ভিভো কি এই কাজটা ঠিক করেছে? 11,000-12,000 টাকা বাজেটে একটি ফোন তারা আনলো, নতুন ফোন অনেকদিন পর, কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট দিল না, প্রসেসরও ভালো দিল, চার্জিং ওয়াটটাও মোটামুটি খারাপ না, 15 ওয়াট, 5,000 mAh ব্যাটারি, সব কিছুই ঠিক আছে, 4/64, কিন্তু তারা যে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিল না, আসলে এটা হতাশজনক। এটা ভিভো কোম্পানি থেকে আশা করা যায় না, কারণ এই বাজেটের অন্যান্য ব্র্যান্ডের সব ফোনেই আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, হয়তো প্রসেসর অন্যত থাকতে পারে, কিন্তু আজকাল ফিঙ্গারপ্রিন্টটা আসলে একটু প্রয়োজন ছিল। এটা কাস্টমাররা আশা করে ভিভো কোম্পানি থেকে, যে এই বাজেটের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা দিল না, এটা আসলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কি ভিভো কোম্পানি এটা ঠিক করেছে কিনা, বা ঠিক করেছে কিনা, বা করে নাই, বা ঠিক আছে না, এটা আসলে তাদের ভুল হয়েছে, কমেন্টে আমাকে জানাবেন। সেটি ওপেন করলাম, ক্যামেরাও মোটামুটি ভালো দিয়েছে, পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিলেই সেটা আসলে পরিপূর্ণ হতো। আমি আবার ফোনে গেলাম, আপনি এখানে 4 GB-র সাথে 4 GB যোগ করা যায়, ওটা তো আছে, 2.0 GHz-এর প্রসেসর এবং 64 জিবি আর কি সেট মেমোরি, 4/64। ক্যামেরাটা মোটামুটি ভালো, যা দেখলাম খারাপ না। তাই ফোনটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনারা এই বাজেটে ফোনটি ক্রয় করতে পারেন, আমার কাছে ভালোই লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো।